সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম রাজ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মোবাইলের একটি ধারণ সেটিংস সম্পর্কে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এই সেটিংসটি মনে করুন যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আসলে এই সেটিংসটি সম্পর্কে না তো বন্ধুরা এই সেটিংসটি কী এবং কি সেটি কীভাবে ইউজ করবেন সেটি আমি পুরো বিস্তারিত সেটি আমি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বন্ধুরা আমার পরে আপডেটগুলো মিস করতে না চলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি প্রথমত আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো বন্ধুরা আসলে এই সেটিংসটি কী এবং এই সেটিংসটি কীভাবে কাজ করে তারপরে বন্ধুরা ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সেটিংসটি আপনারা আপনাদের ফোনে কীভাবে সেট করবেন তো বন্ধুরা এই সেটিংসটি হলো মূলত একটি পিন লক সেটিংস মনে করেন যে আপনি কোনো প্রকার লক দেওয়া ছাড়া আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপনি লক করে রাখতে পারবেন তো সেই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ আনপিন করতে না অথবা কেউ ইউজ করতে পারবে না তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সেটি দেখিয়ে দিব তো বন্ধুরা মনে করেন যে এখানে মিনিমাইজ আমার আপনার দেখছেন অনেকগুলো অ্যাপস আছে তো সেই অ্যাপস যখন একটি অ্যাপস মনে করেন যে আমি এখানে আনলাম তো বন্ধুরা আনার পরে আমি আবার যদি মিনিমাইজে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আচ্ছা পরে আপনারা বন্ধুরা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে পিন একটা সেটিংস এখানে আছে হ্যাঁ তো এটি মনে বন্ধুরা মূলত আমি সেটিংসটা করার ফলে এই পিনটা এখানে আসছে নাহলে কিন্তু এটা এখানে আসতো না তো মনে করেন যে আমি এখন আমার এই অ্যাপটিকে আমি এখন পিন করে দেবো তো বন্ধুরা আমি পিনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি স্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা তো বন্ধুরা আপনারা এখানে এখন বন্ধুরা যদি মনে করেন আমি যদি এই অ্যাপসটির ভিতরে কোনো দিকে যদি আমি প্রশাস করতে যাই সেক্ষেত্রে আমি প্রশাস করতে পারবো কিন্তু বন্ধুরা আমি ওই লকটি করার কারণে পিন লকটি করার কারণে আমি এখন আর এখান থেকে বের হতে পারবো না আমি যদি এখন বারবার যদি মনে করেন যে ব্যাক বাটন ক্লিক করি হোম বাটন ক্লিক করি তারপরে মনে করেন যে আমার মিনেজ বাটন ক্লিক করি তারপরেও কিন্তু আমি এখান থেকে বের হতে পারবো না এবং কি আমি যদি আমার পাওয়ারটা অফ করে আবার অন করি তাহলে কিন্তু আমি এখান থেকে বের হতে পারবো না তো বন্ধুরা এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে এখান থেকে কীভাবে বের হবেন তো বন্ধুরা এখান থেকে বের হতে হলে আপনাকে ব্যাক বাটন এবং কি আপনার যে মিনিমাইজ যে বাটনটা আছে সেই দুটি বাটনকে আপনি একসাথে ফ্রেশ করে ধরে রাখলে তো আপনারা মনে করেন যে এখান থেকে আপনার আনফিন হয়ে যাবেন কি আপনি এখান থেকে বের হতে পারবেন তো বন্ধুরা এটা অনেক ভালো একটি সেটিংস আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সেটা আনপিন করে দেখাবো হ্যাঁ তো বন্ধুরা আপনারা প্রথমে ব্যাক বাটন এবং কি পরবর্তীতে হোম বাটনকে একসাথে ক্লিক করে ধরে রাখলে আপনারা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন আনপিন্ট হয়ে গেছে তো আপনারা এখন চাইলে এখন ব্যাক করলে এখান থেকে আপনারা বের হতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এই সেটিংসটি করবেন এই সেটিংসটি করতে হলে বন্ধুরা আপনাদেরকে প্রথম সরাসরি চলে যেতে হবে সেটিংসে সেটিংসে গিয়ে বন্ধুরা আপনারা সার্চ করবেন ফিআইএন ফিন লিখে আপনারা সার্চ করলে দেখবেন আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস আসবে অথবা অনেকগুলো অপশান আপনার সামনে আসবে তো বন্ধুরা সেই অপশন থেকে আপনারা একটু ওয়েট করুন সেই অপশন থেকে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিন উইন্ডোজটা আমি একটা অপশন এখানে চলে আসছে তো বন্ধুরা সেই পিন উইন্ডোজ যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা দেখুন এটা আমার এখন অন আছে এখন এটা আমার অন আছে তো আমি মনে করেন যে এটা আমার আপনাদের থাকবে এ এরকম এরকম থাকলে বন্ধুরা আপনারা এখানে এই এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করে দিলে আপনাদের এই সেটিংসটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল বন্ধুরা আজকের মূলত আমার এই ভিডিওটি আমার ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের থেকে ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বন্ধুরা আমার পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে তাকে বেলগুনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম